আজকে প্রমাণ হয়ে গেল বন্ধুরা যে আইন সত্যি সত্যি চোখে পট্টি বেঁধে অন্ধ হয়ে গেছে আইন আইন একতরফা বিচার করে আজকে যেটা আমরা দেখলাম এর এরপরেও তোমরা বলবে যে আইন সবসময় সবার জন্য সমান না আইন সমান নয় আইনে ওই পুলিশের গাড়ি চালায় বলে ওই আইনের লোকের সাথে চলাফেরা করে বলে ওই আইনটাকে কিভাবে নিজের মতো করে ব্যবহার করছে বলো তো কীভাবে ওই সমস্ত মানুষের সামনে এমন কি অন ক্যামেরা কি করে সন্দীপকে আক্রমণ করতে আসছিল কি করে সন্দীপকে ডাইরেক্ট সবার সামনে হুমকি দিচ্ছে যে মোবাইলটা বন্ধ করো না হলে মোবাইলটা ভেঙে দেবো কি হাতে ওই কলসি ছিল তাই না ওই পিতলের কলসিটা দিয়ে এমনি করে মারতে আসছে কি করে সম্ভব বলো তো দেখলে তোমরা এই মানুষগুলোর এই ভয়ঙ্কর রূপটা কি করে ওনার সাহস হয় যে অন ক্যামেরা এসে হ্যাঁ এই সোশ্যাল মিডিয়াতে জানে যে এই ভিডিওটা সন্দীপ করছে এই ভিডিওটা পাবলিশ করতে পারে এমনকি ওই সমস্ত আইন আইনের লোকগুলো ছিল না ওখানে অনেক প্রশাসনের লোকগুলো ছিল কি করে ওদের সামনে এই টিনুর বাবা এই কাজটা করতে পারলো তো দেখলে তো ভয়ঙ্কর রূপটা সত্যি টিনু তোর মতো মানুষকে না ধিক্কার জানায় ধিক্কার জানায় একটা মেয়েকে যেই মেয়ে তার চোখের সামনে তার বাবা তার মানে এখনো লিগাল স্বামী আছে সন্দীপ তোর সেই স্বামীকে মারছে তুই একবারও বাধা দিলি না ছি ছি বাধা দিলে না না একবারও বললি না যে বাবা তুমি কেন ওর গায়ে হাত ছাড়ছো ওই তো ব্যাপারটাকে মানে কম্প্রোমাইজ করছে ব্যাপারটাকে ই করছে যে না আমি ঠিক আছে যেটা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ওর জিনিস ওই নিয়ে যেতেই পারে কি সন্দীপ কিছুদিন আগে তার ভিডিওতে বলেছে যে ওর সমস্ত জিনিস ওই নিয়ে যেতে পারে আইনতভাবে সমস্ত জিনিস যা যা আছে ওর ওই নিয়ে চলে যেতে পারে যখন ওই মানুষটার সাথে সম্পর্কই নেই তখন ওর জিনিসটি রেখে আমি কি করব ওই জিনিসটি নিয়ে যেতে পারে সন্দীপ ব্যাপারটাকে অ্যাগ্রি করছে সন্দীপ বলছে যে যা যা জিনিস আছে সব নেই যেতে পারে তাহলে একটা মানুষ যখন হ্যাঁ ব্যাপারটা তো অবজেকশন করছে না তাহলে কি করে তার উপর আক্রমণ করতে পারে কি করে করতে পারে এমন কি সন্দীপের বাড়িতে এসেছে তাই না হুট করে সন্দীপের বাড়িতে এসে ঢুকে পড়েছে আর সন্দীপের বাড়িতে গোটা তচ নচ এদিকে ফেলছে ওদিকে ছুটছে মনে হচ্ছে লুট করতে এসেছে বিশ্বাস করো মনে হচ্ছে ডাকাতের দলগুলো লুট করতে এসেছে এটা জাস্ট আমি একটা একজাম্পল দিলাম উদাহরণ দিলাম যে এইভাবেই হয় আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি যেভাবে লুট করতে এসে এটা ছুঁড়ে এটা ফেলে ওটাই করে করে ওইভাবে আজকে ঠিক ঘটনাটা ঘটছিল বন্ধুরা সত্যি এরপর তোমরা বলবে যে সন্দীপ ভুল সন্দীপ ভুল আজকে যেটা আমরা অন ক্যামেরা দেখলাম সে তারপরেও তোমরা কি বলবে যে ওই মেয়েটি চুপচাপ শুধু মুখ বুঝে পাঁচ বছর সহ্য করেছে হ্যাঁ এই টিনুর বাবা যেই টিনুর বাবা কল রেকর্ডিংয়ে আমরা শুনেছিলাম যে যেই মানুষটা বলেছিল যে সন্দীপ কেন ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছাড়লো কেন ব্যাপারটা আমরা মানে এখানে এসে টিনুকে বুঝালো না কেন টিনুকে নিয়ে গেল না দুজনের মধ্যে ব্যাপারটা ইয়ে হয়ে ওই মানুষটাই চেয়েছিল না যে টিনু আবার ওই পরিবারে গিয়ে সংসার করুক কেন চেয়েছিল কেন বিয়ের আগে পাঁচ দিন সন্দীপের বাড়িতে থেকে সন্দীপকে যাচাই করে পুরো ব্যাপারটাকে ইনকোয়ারি করার পর নিজের মেয়েকে সন্দীপের হাতে সম্প্রদান করে ওই কচ্চি মেয়েটাকে হুম একটা বয়স্ক ছেলের হাতে কেন দিয়েছিল সম্প্রদান সন্দীপ নাকি এখন কাকু হয়ে গেছে তাই না বয়সে কাকু হয়ে গেছে তাহলে ওই কাকুটাকে কেন ওই এই এইটুকুনি কচ্চি মেয়েটাকে সৌমালির ছোট্ট মেয়েটাকে কেন দিয়েছিল বলো তো যে মেটা মেয়েটা এখন বড় হয়ে গেছে এত বড় হয়েছে যে নিজের পায়ে দাঁড়িয়ে এখন নিজের স্বপ্ন পূরণ করবে প্লাস বাবা মার স্বপ্ন পূরণ করবে বাবা মাও দেখেছে আরে মাস গেলে মেয়ে দেড় লক্ষ টাকা ইনকাম করে কি দরকার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার ওই গুটখাখড় তো প্রথম জিজ্ঞেস করেছিল যে তোমার মান্থলি ইনকাম কত সে যখন বলেছে এক থেকে দেড় লক্ষ বাপরে বাপরে এক থেকে দেড় লক্ষ টাকা এই মুরগিকে তো পঠাতেই হবে এই মুরগিকে তো নিজের জালে ফাঁসাতেই হবে বাস মুরগি ফেঁসে গেল ব্যাস এখন বাবা মাও ভেবেছে না মেয়ে তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছে দিব্বি আমাদের সংসারটা চালাচ্ছে হ্যাঁ দিব্বি আমার ছেলে তো টোটো চালিয়ে সংসার চালাতে পারবে না ছেলেকে তো কাজে লাগাতে হবে যার জন্য মেয়েকে হুম বাড়িতে বসিয়ে এবার পুরো ফ্যামিলিটাকে চালাবে কে চালাবে বলে তো মেয়ে আর মেয়েকে এরা বাহ 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 বলে উৎসাহিত দিবে বাহ টেনু জিও টেনু জিও তোর বাবা আর তোর দাদা বলবে তাই না হুম আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা নিয়েও তোমাদের কাছে একটা ভিডিও আসবে দারুণ থামাকাদার ভিডিও আসবে বন্ধুরা আর এই যে আজকে যে ভিডিওটা দেখলাম আমরা সন্দীপের হ্যাঁ আমি সন্দীপকে বলবো সন্দীপ তুমি ভিতু তুমি ভীতু সন্দীপ তুমি লিগালিভাবে কোনো অন্যায় করো নি তুমি আজকে যেটা করছিলে তোমার বাড়িতে ওরা এসেছে তুমি ভিডিও করতে পারো যেহেতু তুমি সশালি জড়িত তাহলে তুমি সেই ভিডিওটা করতেই পারো নিজের প্রমাণস্বরূপ ভিডিওটা রাখতেই পারো যে দেখো দেখো এই এই জিনিসগুলো এখানে নিয়ে যাচ্ছে বা এই এই ঘটনাগুলো ঘটছে ভিডিওটা হচ্ছিলো তা আমার মনে হয় শুধু সন্দীপের না এতে টিনুরও লাভ হচ্ছিল ভিডিওটা যদি সন্দীপের চ্যানেলে আপলোড হতো তাহলে সেখানে দুই তরফায় কিন্তু প্রমাণ একটা স্বরূপ থেকে যেত যে প্রমাণস্বরূপ ভিডিওটা থেকে যেত সেখানে কি কি ঘটনা ঘটেছে এমনকি কি কি নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সন্দীপ কি করলো হ্যাঁ ওকে যেমনি হুমকে দিল এই বেচারা ভিতু ফটাক করে ক্যামেরা বন্ধ করে গুটিয়ে গেল কেন মোবাইল ভাঙতো না ভাঙতে দিতা মোবাইল ভাঙলে ভাঙতে দিতা মোবাইল ভাঙতো দেখতাম ওই আইনের লোকগুলো মানে বড় বড় চোখ করে দেখছে না ব্যাপারটাকে অবজেকশন করছে দেখতাম সেটাকে দেখে হ্যাঁ আরও কিছু কিছু মানুষ বুঝতো যে কিভাবে আইনটাকে সে নিজের মতো করে খেলনার মতো ব্যবহার করছে সত্যি কতটা একটা মেয়ে বেহায়া হতে পারে বলো তো আজকে বাধ্য হচ্ছে কেন বলতো কারণ টিনু যে ভিডিওটা ছেড়েছে সেখানে এসে কি করে দেখাচ্ছে এই যে দেখো ওই জায়গাটা যেই জায়গাতে সতেরোই আগস্ট আমি রাত তিনটা অবধি এখানে বসেছিলাম সত্যি কত ভালো না মেয়ে পরকীয়া করে রঙিন হাতে ধরা পড়ে গেছে মাত্র দু মাসের সম্পর্কে সেক্সুয়াল চ্যাটিং করেছে সেই সম্পর্ক ধরা পড়ে যাওয়ার পর মেয়ে বুক বাজিয়ে বলছে যে আমি এইখানে তিনটা অবধি বসেছিলাম রাত তিনটা অবধি এখানে বসেছিলাম আর স্বামীর সাথে কী জন্য ঝগড়া পরকিয়া নিয়ে ঝগড়া স্বামী অবজেকশন করেছে যে পরকিয়া তুমি কেন করেছো তুমি আমার বিশ্বাস কেন ভেঙেছো স্বামী মানতে পারেনি তার পরকিয়াটাকে বাস এতেই স্বামী স্বামীকে শাস্তি দিতে হবে উচিত শাস্তি তাই না বন্ধুরা হ্যাঁ উচিত শাস্তি দিতে হবে বলে আজকে সন্দীপকে এতটা হ্যাকেল হতে হচ্ছে তার সাথে সাথে ফুল ফ্যামিলি কিভাবে সন্দীপের মা কাঁদছিল বলে তো কীভাবে ওই লাইভের মধ্যে কাঁদছে কিভাবে সন্দীপের বাবা ফুল ফ্যামিলি ওই বাচ্চাটাকে দেখতে পাইরি কিন্তু নিজের খুঁটি থেকে খুঁটি জিনিস ওই যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে এসেছে কে গুছাবে বলে তো কে গুছাবে ওই বয়স্ক মহিলাটা তাই না ওই বয়স্ক মহিলাটা যে মহিলাটা একদিন টিনুকে জড়িয়ে ধরে এভাবে বলেছিল এটা আমার মেয়ে এটা আমার মেয়ে এটা বৌমা না এটা মেয়ে আজকে মনে হয় কোথাও না কোথাও আমার মনে হয় ওই টিনুর বর্দি বর্দি না দি দিভাই আজকে খুব খুশি যাক যেটা চেয়েছিলাম সেটাই হয়ে গেছে কি দিভাই খুশি তো হ্যাঁ আজকে সন্দীপের উপর ঠিক যেটা হওয়ার ছিল সেটাই হয়ে গেল তাই না যেটা মানে হওয়ার ছিল না যেটা তোমরা চাইছিলে যেটা হোক ঠিক সেটাই হয়ে গেল আজকে সন্দীপের উপর ফাইনালি সবার সামনে একদম ডাইরেক্ট চুপ হ্যাঁ সবার সামনে হুমকি এমনকি মারার চেষ্টা করা হয়েছে ওই মানুষটি কতটা ভয়ঙ্কর তো যে যেই মানুষটি অন ক্যামেরায় এসে সন্দীপের সাথে এই ধরনের ব্যবহার করতে পারে ওই অফ ক্যামেরায় কতটা খারাপ কতটা জঘন্য হতে পারে ভাবো তো কতটা জঘন্য হতে পারে এখানে কোথাও কি হ্যাঁ ওর বাবা বলছে যে আমার মেয়েও ভুল করেছে যার মেয়ে সশালি হ্যাঁ সবার সামনে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমি একটা ছেলেকে ভালোবাসি ওই ছেলেটি আমার সাথে রয়েছে এটা স্বীকার করে নেওয়ার পরও কি করে বাপ তার মেয়েটিকে সাপোর্ট করে বলো তো রে এখানে টাকা 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 এখানে টাকা কথা বলে বিশ্বাস করো এখানে টাকা কথা বলছে হ্যাঁ আজকে টিনু বলছে যে ওই যখন ভিডিও আপলোড করবে আমিও তখন ভিডিও আপলোড করব ভিডিওটা প্রমাণস্বরূপ রেখে দিলাম কী দেখালো ওই ভিডিওতে কী দেখালো ভিডিওতে ওই দেখিয়েছে যে আমি কী কী নিয়ে যাচ্ছি সঙ্গে করে ওই দূর থেকে কি ভিডিও করে দেখিয়েছে যে ওই কী কী সঙ্গে নিয়ে যাচ্ছে ওই কিছু দেখানো গাড়িতে বসে বলছে সব ওরা সরিয়ে দিয়েছে কি সরিয়ে দিয়েছে সন্দীপরা কি সরিয়ে দিয়েছে সেটা দেখতাম আমরা কি সরিয়ে দিয়েছে ওই যেগুলো নিয়ে গেল আমাদেরকে কি সেটা কি দেখালো আদৌ দেখায়নি জাস্ট মুখে বলে ভিডিওটা কেটে দিল ভিডিওটা রেখে দিলো কিছু বললো না কিছু দেখালো না যা ওই সন্দীপ জানি না কোথায় আছে ওকে আমি লাইভে কোথাও দেখলাম না এখন শুধু ভাবছি যে কি করে একটা মানুষকে এরা দুমড়ে মুচড়ে বসিয়ে দিতে চাইছে কি করে তার কমরটা ভেঙে জীবনের মতো পঙ্গু করে দিতে চাইছে আমি বলবো সন্দীপ তোমার উকিলকে গিয়ে বলো এই ব্যাপারগুলো তোমার উকিলকে গিয়ে বলো এরপরেও তোমার উকিল কি বলছে ব্যাপারটাকে নিয়ে প্রতিবাদ করো বন্ধুরা প্রতিবাদ করো যে একটা মেয়ে যে পরকিয়া করলো নিজে হ্যাঁ পরকিয়া করার পরও কি করে বুক বাজিয়ে এই সোশ্যাল মিডিয়াতে প্লাস ওই সন্দীপের বাড়িতে গিয়ে ওই হানা দিয়েছে কীভাবে সন্দীপ ব্যাপারটাকে এগ্রি করছে যে যা যা ওর জিনিস ও নিয়ে যেতে পারে ওই তো ক্যামেরাটা তো এটাই বলছিল না ওই যখন ভিডিও করছিল। সন্দীপ সন্দীপ তো এটাই কথা বলছিল যে ওরা এই যে এসে সবাই মিলে এসছে গ্রামের লোক চলে এসেছে যা যা ওর জিনিস ও নিয়ে যেতে পারে তো নিয়ে যেতেই পারতো যা যা ওর ছিল এ থেকে যে অবধি সব বেছে বেছে খুঁজে খুঁজে একদম কি বলবো লণ্ঠন চালিয়ে গেলে খুঁজে খুঁজে সব নিয়ে যেত তাহলে সন্দীপের উপরে হানাটা দেওয়ার মানে কি ওর মেয়েও তো ক্যামেরা করেছে ওর মেয়েও তো ক্যামেরা করেছে ওর মেয়ে কী বললো গ্রামের লোককে ডেকে এনেছে গ্রামের লোককে ডাকতে লাগে যার বাড়িতে গ্রামের মধ্যে একটা নিয়ম আছে বন্ধুরা যে একজনের বাড়িতে যদি পুলিশ টুলিশ বিশেষ করে পুলিশ জিনিসটা গ্রামে কিন্তু একটা ভাইটাল ব্যাপার আর যেখানে পুলিশ এসছে তার মধ্যে একটা না অনেকগুলো গাড়ি সমেত এসছে তাহলে সেখানে গ্রামের লোককে ডাকতে হয় না কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে হয় না তার এমনি আফসা আপ ছুটে আসে এটা গ্রামের লোকের নিয়ম আমিও গ্রামে বসবাস করি আমিও জানি আপ সবাই ছুটে আসে আর ব্যাপারটাকে জানার চেষ্টা করে হইচই হয়ে যায় যে ওখানে কী হচ্ছে আর যেহেতু টিনু ওখানকার একটা হুম মানে ভালো একটা সন্দীপদের কিন্তু পরিবার গ্রামে কিন্তু একটা ভালো নাম আছে বুঝতে পারলে আর সন্দীপ যে ভিডিও করে সেটা কিন্তু সবাই জানে তাছাড়া ভিডিওর মাধ্যমে সবাই ব্যাপারটা জানাজানি হয়ে গেছে আর যেখানে ওই ওর বাড়িতে এতগুলো লোক সেখানে গ্রামের লোকগুলো আসবে না দেখো পড়ে থেকে আমি সীমাদি লাইভে দেখলাম যে গ্রামের লোকগুলোই বলছে যে কিভাবে এসে ওরা তছনচ করেছে কিভাবে এটা খুঁজছে ওটা খুঁজছে ওনা খুঁজছে তো না খুঁজছে গোটা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমি জাস্ট ওই বাচ্চাটার কথা ভাবছি যদি বাচ্চাটা ওই মায়ের ভয়ঙ্কর রূপটা দেখতো যে যেই মা আমার বাবার সাথে একদিন সংসার করে আমার বাবা এক পাশে আর আমি এক পাশে আমাকে নিয়ে দুজনে হেঁটেছে তাই না কিছু তো ভালো মুহূর্ত ছিল সেই মা কি করে আজকে মানে একটা রাক্ষসী রূপ ধারণ করেছে বলে তো কি করে আজকে ওই মাটা এতটা স্বার্থপর হতে পারে বন্ধুরা সত্যি আমি শুধু ভাবছি যে এই মেয়ে যেই মেয়েকে আমরা সবাই একদিন বলতাম যে কত ভালো কত ভালো এই মেয়ে সত্যি কি ভালো আজকে প্রমাণ হয়ে গেল। যে আইন অন্ধ আইন অন্ধের মতো বিচার করে কোথায় গেল শাসন বিভাগ কোথায় গেল আইনি যে আইনের মানুষগুলোর সামনে একটা মানুষ একটা মানুষের উপর ডাইরেক্টলি মারার হুমকি দিচ্ছে বা তাকে মারতে যাচ্ছে হুমকি না ডাইরেক্ট মারতে যাচ্ছে ওই ইটা নিয়ে যে মোবাইলটা ভেঙেই দিব ভেঙেই দিব কেন কেন ভগবান আছে উপরে টিনু দেখবি এর সব বিচার হবে বলে না যে পাপ বাপ কেউ ছাড়ে না তুই যা করছিস না তুই যা করছিস হয়তো এখানে তুই জিতে যাবি হয়তো তুই জিতেই গেলি কারণ ওই যে তোর বাবা আইনি বিভাগের সাথে জড়িত যেভাবে মানে মস্তানি করছে সেভাবে করতে পারছে তাই না তো হয়তো তুই জিতে গেলি মেনে নিলাম তুই জিতে গেলি কিন্তু উপরে ভগবান আছে এর বিচার ভগবান করবে বুঝেছিস ওই দুধের বাচ্চাটাকে তোর বর তোর শ্বশুর শাশুড়ি কত সুন্দর করে মানুষ করছে তার জন্যও তোর কষ্ট হলো না যে আমার বাচ্চা আমার রক্ত ওখানে আছে কত সুন্দর করে ওরা দেখভাল করছে আরে আমার বাচ্চা যেখানে খুশি থাকবে না ওই মানুষগুলোর জন্য আপ দয়া আসবে দিস ওই মানুষগুলো কত ভালোবাসছে বলো তো আমার বাচ্চাটাকে আমার বাচ্চাটাকে স্কুলে বা নিয়ে যাচ্ছে ওর দেখাশোনা করছে ও টাইমলি খাওয়ার দিচ্ছে সেই মানুষগুলোকে দেখলেই আপ আদর হবে মনের মধ্যে কষ্ট একেই বলে সহানুভূতি বুঝেছিস ওদের প্রতি এমনি দরদ উঠলে উঠবে যে মানুষগুলো কত ভালো আমাকে অত্যাচার করছে আমার বাচ্চাটাকে তো ভালোবাসছে যদি তোকে অত্যাচার করে থাকতো তাহলে তুই এটা ভাবতে পারতিস যে আমাকে দেখতে পারছে না কিন্তু আমার বাচ্চাটা ওখানে আছে বাচ্চাটা তো ভালো আছে কিন্তু না তুই বাচ্চাটাকেও ভালোবাসিস না এটাই রিয়াল বন্ধুরা এই বাচ্চাটাকেও ভালোবাসে না বিশ্বাস করো এই বাচ্চাটাকে ভালোবাসে না হলে আজকে যে মা হুম যেই রূপটা দেখলাম ওই মা ভাবেনি যে এই বাড়িতে আমার সন্তান রয়েছে এই যে বাড়িটা ঘরটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি হুম সত্যি যে করে এই ধরনের ব্যবহার করতে পারলো এমনকি ওর সামনে ওর বর হ্যাঁ ওর বরকে কি করে ওর বাবা মারতে পারে বলে তো আসল এই সন্দীপকে প্রচুর ঘৃণা করে বন্ধুরা এই অনেক দিন থেকে হয়তো সুযোগটা খুঁজছিল কিন্তু সুযোগ পাচ্ছিল না যখনই মন্দিরের ব্যাপারটা ঘটেছে বা সেই ভেবে নিয়েছে আরে বাবা সোশ্যাল মিডিয়াতে বেহায়াপনের কাজ করা যায় এমন কি পাবলিক সাপোর্টও করে দেখো টিনুর কমেন্ট বক্সে পাবলিক সাপোর্টও করছে সত্যি এইসব পাবলিক বা পাবলিক বা বা হ্যাঁ যেইভাবে মানে এখানে প্রমাণ হচ্ছে যে একটা মেয়ে যদি ইনকাম করতে পারে না তাহলে সে দশটা কেন পনেরোটা প্রেম করতে পারে প্রেম করো বাস হ্যাঁ প্রেম করো আর সবার মুখে টাকা ছুঁড়ে মারো দেখবে সবাই তোমার প্রেমকে একদম অ্যাকসেপ্ট করবে হাসি হাসি প্রেম করতেই পারে প্রেম করতেই পারে ছি 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 বাচ্চাটা যদি এই ভিডিওগুলো দেখে না কোনো দিন দেখে তখন ভাববে যে আমার বাবা আর আমার মায়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তোদের মানে ওই মা বাবাগুলোকে কি না হুম নোবেল দেওয়া উচিত বিশেষ করে মাকে ওই মূর্তি বানিয়ে ওই মানে বলে না যে তিন মাথা রাস্তাগুলোতে থাকে না একটা মানে যারা মহান মহান ব্যক্তি তাদের লাগানো হয় না ওখানে মূর্তিগুলো দেওয়া হয় না তো আমার মনে হয় তোর ছেলে হ্যাঁ ওই তোর মানে বাড়ির সামনে নিজের বাড়ির সামনে মায়ের মূর্তি লাগিয়ে সব দিন পুজো করবে যে আমার মা ভবিষ্যতে মহান কাজ করেছে পরকিয়া করে আমার বাপের উপর দারুণ অত্যাচার করেছে হ্যাঁ আমাকে ছেড়েও চলে গেছে আমার মা এত অত্যাচার করেছে প্লাস শুধু ছেড়ে যায়নি আমাকে আমাকে শুধু ছেড়ে যায়নি আমার বাবাকেও আমার মানে ঠাকুমা দাদু সবাইকে খুব কাঁদিয়েছে এই মা সত্যি ভগবান এর বিচার করো ঠাকুর তুমি বিচার করো এই হ্যাঁ এই বিচারের সত্যি সত্যি কেউ যদি বিচার করতে পারে এই মানে ঘটনার তাই মনে হয় ভগবান করতে পারবে কারণ এই যে আজকে আইনের সামনে সন্দীপের ওপর যে ঘটনাটা ঘটলো বন্ধুরা এরপরেও তোমাদের মনে হয় যে সন্দীপ পারবে আমার মনে হয় না পারবে যাই হোক দেখা যাক সন্দীপের উকিল কি বলছে আর সামনে কি ঘটনাগুলো ঘটছে ঠিক আছে দেখা যাক আর টিনুর যে গাড়ির ভিডিওটা সেটা নিয়েও ধামাকাদার একটা ভিডিও আসবে তোমরা ওয়েট করো আজকে আর দেবো না কালকে দেবো ঠিক আছে চলো টাটা